আজ এই ভিডিওতে এসি ম্যানুফ্যাকচারিং করা তিনটে স্টকের ব্যাপারে ডিটেলে অ্যানালাইসিস করব এবং কোন স্টক লং টার্মের জন্য সঠিক হবে সেটা আপনারা নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন এই গরমকালে সিজনাল ডিম্যান্ড বাড়ার জন্য সেলস রাইস হওয়ার হাই এক্সপেক্টেশন আছে কোয়ার্টার ওয়ানে মানে এপ্রিল টু জুন মাসের মধ্যে তো প্রথম স্টক ব্লু স্টার লিমিটেড এয়ার পিউরিফায়ার এয়ার কুলার ওয়াটার পিউরিফায়ার কোল্ড স্টোরেজ রুম এয়ার কন্ডিশন ম্যানুফ্যাকচারিং করা ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানি এছাড়া মেকানিক্যাল ইলেকট্রনিক্স প্লাম্বিং এন্ড ফায়ার ফাইটিং প্রজেক্টেও কাজ করে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট আফটার সেল সার্ভিস প্রোভাইডার ফর এয়ার কন্ডিশন এন্ড কমার্শিয়াল রেফ্রিজারেটার তো ইন্ডিয়াতে পাঁচটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কোম্পানি মেন রেভিনিউ আন করে মেকানিক্যাল প্রজেক্ট অ্যান্ড কমার্শিয়াল এয়ার কন্ডিশনার সিস্টেম থেকে রুম এয়ার কন্ডিশনারে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার উন করে কোম্পানি অনলাইন সেলসের ওপর ফুল্লি ফোকাস করছে যেটা এখন অনলাইন বিজনেস ফাইভ পার্সেন্ট আছে সেটা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে টোয়েন্টি পার্সেন্ট করবে এই লক্ষ্যমাত্রা নিয়ে চলছে এছাড়া কোম্পানির রিটেল চ্যানেল সেটাও খুব ভালো ছ হাজার স্টোর এবং এক হাজার ষাটটা সার্ভিস পয়েন্ট আছে কাস্টমারদের উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য এছাড়া কোম্পানি নিজেকে এক্সপ্যান্ড করার জন্য মিডল ইস্ট কান্ট্রিতেও এই বছর দুবাইতে একটা নতুন অফিস এবং শোরুম ওপেন করছে এই কোম্পানির ফান্ডামেন্টাল যদি দিকগুলো দেখি কোম্পানির পি ই রেশিও ফিফটি সিক্স ইন্ডাস্ট্রি পি থেকে একটু বেশি মানে এখানে ওভার ভ্যালুড পিজি রেশিও অনুযায়ী ওভার ভ্যালুড আরো সি ই নাইনটিন পয়েন্ট নাইন পার্সেন্ট ROE 17.5% above 10 তো ডেপট 796 কোটি টাকার আছে আর ডেপ টু ইকুইটি 0.76 একের কম মানে ঠিকই আছে কোম্পানি ডিভিডেন্ডও পে করে থাকে কোম্পানির প্রমোটারস এর কাছে 38.79% হোল্ডিংস আছে FII 10.45% এবং DII 25.13% ইনস্টিটিউটের কাছে ভালোই হোল্ডিংস আছে ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানি খুবই ভালো এবং সামনের দিনে আরো ভালো পারফর্ম করতে দেখা যেতে পারে তো এবার একবার টেকনিক্যালটাও দেখে তো স্টক কারেন্টলি হাই আর হাই বানিয়ে ওপরে যাচ্ছে ফিফটি এম এবং হান্ড্রেড ইএম এর উপরেই ট্রেড করছে ফিফটি এম এতে একটা সাপোর্ট আছে দেখুন যতবার প্রাইস এখানে এসেছে ততবারই উপরে গেছে এছাড়া হান্ড্রেড ইএম এতে একটা স্ট্রং সাপোর্ট আছে প্রাইস যতবার ফিফটি ইএম এ ভেঙেছে হান্ড্রেড ইএম এতে একটা সাপোর্ট পেয়েছে প্রাইস যদি নিচে আসে ফিফটি ইএম এতে এন্ট্রি নিতে পারেন যেটা চোদ্দশো পঁচিশে আছে আর এর নিচে তেরোশো সত্তরের কাছে এলে এখানেও কিছুটা বেশি অ্যাড করতে পারেন তো ফোর্থ মে কোয়ার্টার ফোর এর রেজাল্ট আউট হবে তাই এন্ট্রি নিলে আফটার কিউ ফোর এর রেজাল্ট নেক্সট স্টক ভোল্টাস লিমিটেড এই কোম্পানিও সেম সেজমেন্টে কাজ করে এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেটর এবং ইলেকট্রো মেকানিক্যাল প্রজেক্টে কাজ করে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে সিঙ্গাপুর অ্যান্ড মিডল ইস্ট কান্ট্রিতে এছাড়া ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস প্রোভাইড করে ফর মাইনিং ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কোম্পানির ফ্যাসিলিটি আছে ইন্ডিয়াতে কোম্পানি মেন রেভিনিউ আন করে ইউনিটারি কুলিং প্রোডাক্ট থেকে এয়ার কন্ডিশন পার্সেন্ট মার্কেট শেয়ার ওন করে কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য গুজরাটে একটা নতুন ফ্যাক্টরি ওপেন করেছে কোম্পানি ইম্পোর্টের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে এবং সাউথ ইন্ডিয়াতে এসি ফ্যাক্টরি খোলার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের এক্সপ্যান্ড করার জন্য একশো আশিটা ইওবি এবং একশো আউটলেট ওপেন করার লক্ষ্যমাত্রা রেখেছে ভোল্টাসের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যদি দেখি স্টক পি একশো নয় ইন্ডাস্ট্রি পিই থেকে অনেকটাই বেশি মানে এই জায়গায় আমরা বলতে পারি ওভার ভ্যালুড পিইজি রেশিও অনুযায়ী আন্ডার ভ্যালুড আরও সিই এবং আরও ই ফোর পয়েন্ট ফোর টু পার্সেন্ট কোম্পানির ডেপ ছশো কোটি টাকার ডেপ টু ইকুইটি পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট যেটা ঠিকই আছে কোম্পানির লাস্ট পাঁচ বছরে সেলস গ্রোথ হয়েছে কিন্তু প্রফিট গ্রোথ হয়নি থার্টি পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট স্টেক আছে লাস্ট কোয়ার্টারের তুলনায় এফআইআই ওয়ান পার্সেন্ট স্টেক ডিক্রিজ করেছে সেখানে ডিআইআই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে সবকিছু দেখে এভারেজ ফান্ডামেন্টাল বলে মনে হয় এবার আমাদের টেকনিক্যালটাও দেখতে হবে তো এই স্টক কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে চলছে কারেন্টলি সাতশো নিরানব্বই টাকার লেভেলে চলছে তো লেভেলে একটা স্ট্রং সাপোর্ট আছে টাকার আর একটু যদি বড় টাইম ফ্রেমে দেখি হান্ড্রেড ইএম এতে একটা স্ট্রং সাপোর্ট আছে তাই প্রাইস যদি সাতশো সাঁত্রিশ বা তার নিচে সাতশো টাকার লেভেলে আসে তাহলে এই জায়গায় আপনারা কনসিডার করতে পারেন নেক্সট স্টক আম্বার এন্টারপ্রাইজ লিমিটেড তো এই কোম্পানি ইন্ডিয়াতে এসির বিগেস্ট আউটসোর্স ম্যানুফ্যাকচারার এবং ইন্ডিয়ার লার্জেস্ট এসির কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং করা কোম্পানি এছাড়া পমিনেন্ট সলিউশন প্রোভাইড করে এয়ার কন্ডিশন ওইএম অ্যান্ড ওডিএম ইন্ডাস্ট্রিতে ইন ইন্ডিয়া ইন্ডিয়ার লার্জেস্ট ইন্ডাকশন মোটর ম্যানুফ্যাকচারার ফর এইচ ভি এসি ইন্ডাস্ট্রিতে এছাড়া পিসিবি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিতে মার্কেট লিডার কোম্পানি মেন রেভিনিউ আন করে

তো মানে ওভার ভ্যালুড ই রেশিও অনুযায়ী ওভার ভ্যালুড আর ও সি ই এইট পয়েন্ট ফাইভ ফোর এবং আর ও ই সিক্স পয়েন্ট সিক্স সেভেন যেগুলো ডিসেন্ট আছে কোম্পানির ডেপ্ট তেরোশো কোটি টাকার আছে ডেপ টু ইকুইটি পয়েন্ট মানে তাদের হোল্ডিংস থ্রি পয়েন্ট টু জিরো পার্সেন্ট ডিক্রিজ করেছে সেখানেই ডিআইআই তাদের হোল্ডিংস টু পার্সেন্ট ইনক্রিজ করেছে পাবলিকের কাছে টোয়েন্টি টু পয়েন্ট টু ফোর পার্সেন্ট স্টেক আছে তো কোম্পানির ফান্ডামেন্টাল মোটামুটি ঠিকই আছে এবার আমাদের টেকনিক্যালটাও দেখতে হবে কারেন্টলি আঠেরোশো আটষট্টি টাকার লেভেলে ট্রেড করছে স্টক কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে চলছে সতেরোশো আশি টাকার যে লেভেল সেখানে একটা স্ট্রং সাপোর্ট আছে আর এই সাপোর্ট যদি ভাঙে তাহলে নিচের দিকে ষোলোশো টাকার লেভেলে আরও একটা স্ট্রং সাপোর্ট আছে তো প্রাইস যদি একবার ফিফটি ইএমএ এবং হানড্রেড ইএম এর উপরে ক্লোজ দেয় তবেই আমরা কিন্তু আপার লেভেল দেখতে পাবো তো একত্রিশে মে এ রেজাল্ট আউট হবে তাই সতেরোশো আশিতে পেলে কিছুটা অ্যাড করতে পারেন তারপর কোয়ার্টার ফোর রেজাল্ট দেখে তারপরেই ডিসিশন নেবেন তো এই তিনটে কোম্পানির মধ্যে কোন স্টক আপনাদের সব দিক থেকে ঠিকঠাক লাগলো সেটা কমেন্টে জানাবেন যদি আমার ওপিনিয়ন জানতে চান তাহলে একে হচ্ছে ব্লু স্টার দুয়ে আম্বার এন্টারপ্রাইজ আর তিনে হচ্ছে ভোল্টার আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা আমি এখানেই এন্ড আপ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন